দেখো মধুমন্ত্রী, মেডিকেল কলেজে ভর্তি করার নাম করে 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, এবং এই 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম পুলিশ। শুক্রবার কলকাতা থেকে ধৃত দুজনকে ঝাড়গ্রামের আদালতে তোলা হয় এবং কলকাতা পুলিশের সাহায্যে শুভাশিস পতি এবং নিতু রায় নামে দুজনকে 8 তারিখ ঝাড়গ্রাম পুলিশ কলকাতা পুলিশের সাহায্যে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ধৃত ওই পুরুষ এবং মহিলার কাছ থেকে 2টি ল্যাপটপ, বেশ কয়েকটি ফোন এবং বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে, ঝাড়গ্রাম শহরের বাসিন্দা অর্ণব ঘোষ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঝাড়গ্রামে যে সাইবার ক্রাইম আছে সেই সাইবার ক্রাইমে কমপ্লেন জানিয়েছিলেন যে মেডিকেল কলেজে ভর্তি করার নাম করে এক ব্যক্তি তাকে ফোন করেছিলেন, এবং তারপর অনলাইনে 12 লক্ষ টাকা দেয়, 12 লক্ষ টাকা দেওয়ার পর তাদেরকে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তির জন্য যেতে বলা হয় এবং সেখানে সারাদিন অপেক্ষা করেও যখন কারো দেখা পায়নি এরপরই অভিযোগ জানানো হয়, এবং শুক্রবারই ধৃত দুজনকে কলকাতা পুলিশের সাহায্যে ঝাড়গ্রাম পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মধুবন্তী, ধন্যবাদ অমিতাভ। চোখ রাখবো অন্য খবরে। ঢাকার একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে, আগুনে ঝলসে অন্তত 52 জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে জখম বহু প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপিয়ে অনেকেই আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের জেরে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। ছতলা কারখানায় প্রথমে গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে এবং তারপরেই দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর 18টি দমকল ইঞ্জিন পৌঁছলে ঘটনাস্থলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, দুই দিকে রাস্তা আছে আর বাকি দুই দিকে আমাদের কোনো গাড়ি যেতে পারে না। তো যেহেতু গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই আর উপরে ওঠাও খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এত পরিমাণ হিট এবং স্মোক যে উপরে উঠা যাচ্ছে না। তারপরেও আমাদের লোক এখন 3তলা 4তলা পর্যন্ত আস্তে আস্তে ভিতরে দিয়ে ঢুকেছে সিঁড়ি দিয়ে। চোখ রাখবো পরের খবরে। ফের জম্মু কাশ্মীর এনকাউন্টার। কুলগামের রেডওয়ানি এলাকায় শুরু হয়েছে সংঘর্ষ। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় বাহিনী। 2-3 জন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে বলে সেনা সূত্রে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে গুলির লড়াই। রাজধানীতে উদ্ধার গ্রেনেড। গতকাল দিল্লির সাগরপুর এলাকায় নর্দমার মধ্যে থেকে গ্রেনেড উদ্ধার করে পুলিশ। নর্দমা পরিষ্কার করতে গিয়ে এক সাফাই কর্মীর নজরে পড়ে, পুলিশকে গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড উদ্ধার করে ব্যালিস্টিক টিম এবং জনবহুল এলাকায় গ্রেনেড বিস্ফোরণ ঘটানোর কি উদ্দেশ্য ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ।